জাতীয় উন্নয়নে শিক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মেধাবী শিক্ষার্থীদের উপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানান স্পিকার। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছায়াদাত হোসেন বগুল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভিন উপস্থিত ছিলেন।